অলরেডি দেখতেই পাচ্ছেন আমরা মেট্রো থেকে নেমে পড়লাম, নেমে তো হেঁটে হেঁটে আসছি। তো ভাবছি একটু শপিং করে তারপর বাড়ি যাব। তো আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর সৌন্দর্য। ওই দেখো ডে টু ডে, মানে ওই ডে টু ডে থেকে আমরা একটু শপিং করব। কত সুন্দর দৃশ্য, দুবাইয়ে না এলে বোঝা যায় না। অনেক কপাল করেছিলাম তাই দুবাইয়ে ঘুরতে পারছি, হাজবেন্ড ছিল বলে। আপনারা কিছু মনে করবেন না, সত্যি খুব ভাগ্যের ব্যাপার। আমি অনেক কপাল করেছি তাই জন্যে আমার এরকম হাজবেন্ড পেয়েছি, দুবাইয়ে ঘুরতে পারছি। কত সুন্দর সৌন্দর্য দেখতেই পাচ্ছেন। এবার আমরা রাস্তা পার হব। তো মানার রেশমির পাপা কাজে চলে গেছে, তো এখানে রেড লাইন হয়েছে, এখন আমরা ওয়েট করব। এখানকার রাস্তাঘাট কত সুন্দর, কত গাড়ি, কত মানুষজন, খুব সুন্দর লাগছে আমার। তো মারছে, এখান থেকে চলে যাওয়ার আইটেম আছে দুবাই ছেড়ে। তো আমার একটু প্রবলেমের জন্য, আমার মেয়ের পড়াশোনার প্রবলেম হচ্ছে এখানে। তো কিন্তু আমার মন চাইছে না যেতে, কারণ কোম্পানি তোর বাবার মাইনে বাড়াবে, তাই জন্যে দেখি ডিসেম্বরে দেখা যাক কি হয়। যদি মাইনে বাড়ায় তাহলে আমরা দুবাইয়ে কন্টিনিউ থেকে যাব, নাহলে আমাদেরকে মার্চে ফিরে যেতে হবে। তো কিচ্ছু করার নেই। আপনারা দেখতেই পাচ্ছেন আমরা এবার রোডটা ক্রস করছি, তো ওপারে যাচ্ছি। তো আবার এখানে আমাদেরকে ওয়েট করতে হবে, সিগনাল পড়লে তারপর ওপারে যেতে হবে। ডে টু ডে আমরা চলেই এসেছি ওপারেই।